So thank you everyone. This is my I'm Arindam Ghosh. I'm an assistant professor in the Department of English, Krishna Chandra College, Hetampur, Birbhum, as you all know very well. And this is my probably 8th or 9th or 10th L1 class. Probably perhaps my 10th L1 class. আমার 10 নম্বর ল্যাঙ্গুয়েজ কম্পালসারি ক্লাস। আমি অলরেডি তোমাদের সিলেবাসের ব্যাপারে কত নম্বরের পরীক্ষা হবে, কি কি কোয়েশ্চেন প্যাটার্ন, এই সমস্ত ব্যাপারে আলোচনা করে দিয়েছি। অলরেডি ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন সেকশনটা পড়িয়ে দিয়েছি। ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস, স্ট্যান্ডার্ড অ্যান্ড নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, এই সেকশনে আমরা রয়েছি। এর আগে ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, এদের কি কি ধরন সেইগুলো আমি পড়িয়ে দিয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ এবং নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের অনেকগুলো যে এক্সাম্পল, সেই সমস্ত এক্সাম্পলই আমরা করেছি। আগের দিন আমরা অফেন্সিভ এবং নন অফেন্সিভ ওয়ার্ডস গুলো পড়েছি। আজকের ক্লাসে আমরা একটু মানে আগের দিনের ক্লাসে গুলোতে আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দিয়ে পড়েছি, যেগুলো 2 নম্বরের প্রশ্ন সেগুলোর জন্য ভালো করে। আজকের ক্লাসে আবার আমরা একটু 5 এবং 10 নম্বরের প্রশ্নের জন্য পড়ব। আমি আগেই বলেছি যে কয়েকটা জিনিস একটু প্রিন্ট করে রাখতে হবে বাবারা। কি কি জিনিস প্রিন্ট করতে হবে? 2017 সালের প্রশ্ন পিডিএফ আকারে দিয়েছি, প্রিন্ট করতে হবে। 2018 সালের প্রশ্ন পিডিএফ আকারে দিয়েছি, প্রিন্ট করতে হবে। 2019 সালের প্রশ্ন পিডিএফ আকারে দিয়েছি, 3 বছরের হাতের কাছে প্রশ্ন রাখতে হবে। রাখলে বুঝতে পারবো কি কি ধরনের 2 নম্বরের প্রশ্ন আসছে, কি কি ধরনের 5 নম্বরের প্রশ্ন আসছে, কি কি ধরনের 10 নম্বরের প্রশ্ন আসছে। এবং তার সঙ্গে যেটা অবশ্যই রাখতে হবে সেটি হচ্ছে এই যে কোর্স মেটেরিয়াল, আমি যেটা 32 পাতার কোর্স মেটেরিয়াল প্রিপেয়ার করেছি সেটি, এবং তার সঙ্গে সঙ্গে এই L1-এর যে একটা মডেল কোয়েশ্চেনের লিস্ট আমি তৈরি করেছি, যেখানে কোয়েশ্চেন উত্তর সবই দেওয়া আছে, সেই জিনিসটি লাগবে। ঠিক আছে, এগুলো সব মিলিয়ে প্রিন্ট করতে 32, আর এখানে ধরা যাক 12 আর 32 হচ্ছে তোমার 42-44, আর তার সঙ্গে সঙ্গে এটা 5 পাতা, এই 50 পাতা প্রিন্ট করতে যা লাগবে। 5 টাকার প্রিন্ট আউটের দোকানে যাবে না, যেখানে 2 টাকা 2.5 টাকাতে প্রিন্ট করে দেয় সেখানে যাবে, গিয়ে প্রিন্ট আউট করবে। পরিষ্কার? বেশ, এটা হাতের কাছে নিয়ে যদি বসো তাহলে আর কোনো অসুবিধে থাকার কথা নয়। এবার আমি চলে আসছি যে আমি তোমাদেরকে আজকে কি পড়াবো। আই উইল টুডে ডিল উইথ ডায়ালেক্ট, কাকে ডায়ালেক্ট বলে সেই বিষয়টা নিয়ে আমি একটু 2-4টে কথা বলবো, এবং ডিসকাস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইনস্ট্যান্সেস, উদাহরণ সহযোগে অ্যাট লিস্ট 2 ভ্যারাইটিস অফ দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে 2টো ভ্যারাইটি, কাকে ডায়ালেক্ট বলে, কাকে ইডিওলেক্ট বলে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব, এবং ফর্মাল এবং ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ কাকে বলে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব, কারণ এগুলো 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নে পরে বহুবার পড়েছে। 2018 সালে যদি প্রশ্ন দেখো তাহলে দেখবে যে কোয়েশ্চেন করেছে কাকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলে, এই যে এই প্রশ্নটা, ব্রিফলি ডিসকাস ওয়াই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইজ ডেসক্রাইবড অ্যাজ সোশ্যাল ডায়ালেক্ট। ভালো করে দেখো, এই একই কোয়েশ্চেনের উত্তর আমি লিখে দিয়েছি, এই যে ডিসকাস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইনস্টেন্সেস, এইখানটা ডিসকাস ওয়াই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইজ ডেসক্রাইবড অ্যাজ সোশ্যাল ডায়ালেক্ট, কেন সোশ্যাল ডায়ালেক্ট বলে সেটা পরিষ্কার ভাবে এখানে আলোচনা করে দিয়েছি। তো তার আগে আমরা একবার দেখব যে বেসিক্যালি ডায়ালেক্ট কাকে বলে, DIALECT, স্ক্রিনে দেখতে পাচ্ছ বলো? বেশ, ডায়ালেক্টের বাংলা হচ্ছে উপভাষা, ভাষা আর উপভাষা। উপভাষা মানে ধরা যাক বাংলা ভাষা, বাংলা ভাষার একটা ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি হচ্ছে বীরভূমিয়ান ডায়ালেক্ট, যে ভাষাটা তোমরা কথা বলো, যে ভাষার মধ্যে কিছু নির্দিষ্ট ইন্টোনেশনস আছে, কিছু নির্দিষ্ট টোন আছে, কিছু বিশেষ ধরনের পরিবর্তন আছে, সেটাই তো বীরভূমের ভাষাকে বীরভূমের ভাষা করে। যেরকম পুরুলিয়ার ভাষার মধ্যে ধরা যাক মেলা খ্যাপা ছেলে, আমি পাগল হইয়া যামু, কিন্তু এতটুকু সুখ কোথায় কেমন করে পামু, এই যে আমি একটা ভাষা বলছি, এটা একটা সাঁওতালি ল্যাঙ্গুয়েজ পুরুলিয়ার একটা ভাষা, এটা তো বাংলা ভাষাই, কিন্তু বাংলা ভাষার একটা উপভাষা, বাংলা ভাষার একটা ব্রাঞ্চ, বাংলা ভাষার একটা নির্দিষ্ট ধরনের ধারা,
তোমরা যেমন বটে শব্দটা বারবার ব্যবহার করো, হ্যাঁ বটে, আর ধরা যাক বাঁকুড়ার লোকেরা বলে যাবনি খাবনি করবনি, বাংলাই ভাষা, কিন্তু বাংলা ভাষার অনেকগুলো রূপ তাই তো, অনেকগুলো ধরন, তাকে বলে ডায়ালেক্ট। তাহলে ডায়ালেক্টের মানেটা কি? দ্য টার্ম ডায়ালেক্ট অ্যাকচুয়ালি অরিজিনেটেড ফ্রম দ্য ল্যাটিন ডায়ালেকটিকস, ডায়ালেক্টস, তার মানে হচ্ছে ডিসকোর্স বা কোনো এক ধরনের তত্ত্ব। এটা বেসিক মানে হচ্ছে ইট ইজ ইউজ টু রেফার, ইট ইজ ইউজ ইন টু ডিস্টিংক্ট ওয়েজ টু রেফার টু দ্য টু ডিফারেন্ট টাইপস অফ লিঙ্গুইস্টিক ফেনোমেনা। যদি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ভ্যারাইটি তৈরি হয়, একটা ধরন তৈরি হয়, তাকে ডায়ালেক্ট বলে। সো ইট রেফার্স টু আ ভ্যারাইটি অফ এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ আ ক্যারেক্টারিস্টিক অফ এ পার্টিকুলার গ্রুপ অফ দ্য ল্যাঙ্গুয়েজ স্পিকার্স। এই কয়েকটা শব্দ মাথার মধ্যে ঢোকাতে হবে। তাহলে ডায়ালেক্ট কি? ডায়ালেক্ট কি? ডায়ালেক্ট ইজ আ ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি, মনে থাকবে, ডায়ালেক্ট ইজ এ ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি। ইট ইজ আ টাইপ অফ ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ নট অফিসিয়াল, ডায়ালেক্ট ইজ অলওয়েজ নন স্ট্যান্ডার্ড। তাহলে যত নন স্ট্যান্ডার্ড জিনিসপত্র এর আগে তোমরা করেছো, অর্থাৎ কোন্ট গো, হি কান্ট গো, হি ইজ আ হ্যাক ইন কল স্ট্রিট, হ্যাক মানে, হ্যাক মানে কি? এইচএসসি কে হ্যাক মানে কি বলো? জার্নালিস্ট, তাই তো, জার্নালিস্ট। এই যে ভাষাগুলোর প্রয়োগ করেছো, এগুলো প্রত্যেকটাই ডিফারেন্ট টাইপ অফ ডায়ালেক্ট, ডায়ালেক্ট। ডায়ালেক্ট মানে কি বাংলা মানে কি বলো? উপভাষা, উপভাষা, ভাষা যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তোমরা ইউজ করো, আর উপভাষা, উপভাষার অনেক ধরনের ধরন হয়। বীরভূম হতে পারে, বীরভূমিয়ান ডায়ালেক্ট অফ বেঙ্গলি, বিআইআর, বিএইচইউএম, পুরুলিয়ান। এই কেউ একটা অডিওটা অফ করো বাবা, কেউ একটা অডিও চালিয়েছো? হ্যাঁ, একটু অডিওটা অফ করে দাও বাবা। হ্যাঁ, সো বীরভূমিয়ান নোশন অফ ডায়ালেক্ট, পুরুলিয়ান নোশন অফ ডায়ালেক্ট, বাঁকুড়া হতে পারে, বাঁকুড়া, BANKURA। সো ডায়ালেক্ট ইজ আ কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি ইউজ বাই আ পার্টিকুলার, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, এক সেকেন্ড, সরি, আ পার্টিকুলার লিঙ্গুইস্টিক কমিউনিটি। লিঙ্গুইস্টিক কমিউনিটি মানে তোমরা যে ভাষাভাষী, ভাষা বলা সম্প্রদায়, তাকে বলা হয় লিঙ্গুইস্টিক কমিউনিটি। সো একটা পার্টিকুলার লিঙ্গুইস্টিক কমিউনিটি যখন যে ধরনের ভাষা বলতে আরম্ভ করে, সেই ভাষাকে ডায়ালেক্ট আমরা বলতে পারি, মনে থাকবে। সো ডায়ালেক্ট ইজ বেসিক্যালি আ ভ্যারাইটি অফ এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ক্যারেক্টারিস্টিক অফ এ পার্টিকুলার গ্রুপ অফ দ্য ল্যাঙ্গুয়েজ স্পিকার্স। ল্যাঙ্গুয়েজের যেটা লিঙ্গুইস্টিক কমিউনিটির একটা বিশেষ ধরনকে বোঝাতে ডায়ালেক্ট ব্যবহার করা হয়। দ্য টার্ম ইজ অ্যাপ্লাইড মোস্ট অফেন টু দ্য রিজিওনাল স্পিচ প্যাটার্নস। সো বেসিক্যালি ডায়ালেক্ট ইজ আ রিজিওনাল স্পিচ প্যাটার্ন, মনে থাকবে। এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, এই কথাগুলো মুখস্থ করতে হবে। রিজিওনাল, রিজিওনাল মানে আঞ্চলিক ভাষার ধরন, রিজিওনাল স্পিচ প্যাটার্ন। বাট ডায়ালেক্ট মে অলসো বি ডিফাইন্ড বাই আদার ফ্যাক্টার্স, অন্য ফ্যাক্টর দ্বারাও ডায়ালেক্ট অনেক সময় ডিফাইন্ড হতে পারে, লাইক সোশ্যাল ক্লাস। ধরা যাক একজন যে সাঁওতাল, সে ডায়ালেক্টে কথা বলছে, একটা নির্দিষ্ট অঞ্চলের সাঁওতাল, যারা একটা নির্দিষ্ট অঞ্চলের তামিলের লোকজনের ডায়ালেক্টে কথা বলছে, তেলেগু যারা বলে তাদের একটা অন্য সম্প্রদায়ের লোকজন একটা ভাষায় কথা বলছে, বলে সোশ্যাল ক্লাস, ইকোনমিক ক্লাস হতে পারে, ব্রাহ্মণ ক্ষত্রিয় এই ক্লাস হতে পারে, ফলে সোশ্যাল ক্লাস অনুযায়ী ডায়ালেক্ট হয়। অথবা এথনিসিটি, এথনিসিটি মানে কি? এথনিক কমিউনিটি মানে কি বলো, বলো, জানো কেউ? জানতে হবে,
এথনিসিটি শব্দের অর্থ হচ্ছে একটা পার্টিকুলার সম্প্রদায়, দ্য ফ্যাক্ট অর স্টেট অফ বিং আ সোশ্যাল গ্রুপ, একটা নির্দিষ্ট সামাজিক সম্প্রদায়কে বলা হয় এথনিসিটি, এথনিক কমিউনিটি। ধরা যাক যারা সাঁওতাল বা যারা রেড ইন্ডিয়ান বা আফ্রিকান ট্রাইব, এই যে এথনিক কমিউনিটি বলতেই যে পিকচারটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে এই তোমাদের সামনে দেখাচ্ছি, ধরা যাক যারা চাইনিজ, যারা বুদ্ধিস্ট, তারা একটা স্পেসিফিক এথনিক কমিউনিটি। এই যে ব্রিটিশ রয়েছে, এর মধ্যে রয়েছে ব্ল্যাক আফ্রো আমেরিকান, এর মধ্যে আছে চাইনিজ বা মঙ্গোলয়েডরা, ইন্ডিয়ান রয়েছে এর মধ্যে। যে ডিফারেন্ট যে এথনিক কমিউনিটি তাকে এথনিসিটি বলা হয়, মনে থাকবে ETHNIC, এথনিক কমিউনিটি বা এথনিসিটি হলে CIPY, অর্থাৎ এই যে বিভিন্ন সম্প্রদায় ভাষাভাষী গোষ্ঠী তার মধ্যেও ডায়ালেক্ট থাকতে পারে। ফলে ডায়ালেক্ট যেরকম বীরভূমে হতে পারে, ডায়ালেক্ট সেরকম আফ্রিকাতে হতে পারে, ডায়ালেক্ট সেরকম ইউরোপে ক্রিয়েট হতে পারে। আর ডায়ালেক্ট দ্যাট ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ এ পার্টিকুলার সোশ্যাল ক্লাস, একটা নির্দিষ্ট সামাজিক সম্প্রদায় দ্বারা অ্যাসোসিয়েটেড হলে তার নাম হচ্ছে সোশিওলেক্ট। ফলে কিন্তু পরীক্ষাতে 2 নম্বরের প্রশ্ন এরকম দিতেই পারে, এরকম একটা ছোট করে, যে হোয়েন আ ডায়ালেক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ পার্টিকুলার সোশ্যাল ক্লাস ইট ইজ নোন অ্যাজ সোশিওলেক্ট। ট্রু অর ফলস বলো, তখন তোমরা কি বলবে? ট্রু। হোয়েন ডায়ালেক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ সোশ্যাল ক্লাস ইট ইজ নোন অ্যাজ সোশিওলেক্ট। লেক্ট মানে ভ্যারাইটি। হোয়েন ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ পার্টিকুলার এথনিক গ্রুপ, একটা বিশেষ ধরনের সম্প্রদায় যেটা স্কিন কালারের উপরে ডিপেন্ড করে, ফেসিয়াল স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে, এটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, মঙ্গোলয়েড, জাপানিজ, চাইনিজ, আফ্রো আমেরিকান, ইন্ডিয়ান, এই যে এথনিক ট্রাইব অনুযায়ী ডিপেন্ড করে, আবার আফ্রো আমেরিকান, তাহলে সেটা কি হবে? সেটা হবে এথনোলেক্ট। সো ডায়ালেক্টের ভ্যারাইটি হচ্ছে সোশিওলেক্ট, এথনোলেক্ট। আবার বীরভূমে যদি গিয়ে সেটা পাল্টে যায় বা বাঁকুড়াতে গিয়ে যদি সেটা পাল্টে যায়, তার একটা স্পেসিফিক টার্ম আছে, তার নাম কি? রিজিওলেক্ট। রিজিয়ন থেকে এসছে, রিজিয়ন মানে হচ্ছে অঞ্চল, অঞ্চল বিশেষে যখন একটা বিশেষ ধরনের ভাষার প্রয়োগ হচ্ছে তাকে বলা হচ্ছে রিজিওলেক্ট। মনে থাকবে? তাহলে আরো কি কি আলোচনা করে নিয়ে তারপরে ফাইনালি লিখে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এবার দ্য আদার ইউজেজ অফ দ্য টার্ম ডায়ালেক্ট অফেন ডিপ্লয়েড ইন কলোকিয়াল সেটিংস। তুমি যে ভাষাতে কথা বলো, তোমার যে ভাষা আর তোমার বন্ধুর ভাষা অনেক ক্ষেত্রেই আলাদা হয়, সেটা হচ্ছে তোমার রিজিয়ন, সেটা হচ্ছে তোমার ইডিওলেক্ট, IDIOT, ইন্ডিভিজুয়াল ইউজ অফ দ্য ইন্ডিভিজুয়ালস, ডিস্টিংটিভ অ্যান্ড ইউনিক ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ ইডিওলেক্ট, ইনক্লুডিং ইউর স্পিচ প্যাটার্ন। দিস ইউনিক ইউজেজ এনকম্পাসেস ভোকাবুলারি, তুমি কেমন করে শব্দগুলিকে ব্যবহার করছো, তুমি ধরো খুব বেশি বিন্দাস শব্দটাকে ব্যবহার করো বা কোনো একটা পার্টিকুলার স্ল্যাং বা গালাগাল তুমি ইউজ করো বারবার, এটা তোমার স্টাইল, আরে পাগল নাকি, হ্যাঁ এই কথাটা বারবার তুমি ব্যবহার, তাহলে সেটা হচ্ছে ইডিওলেক্ট, IDIOLECT। ইডিওলেক্ট মানে কি? অ্যান ইন্ডিভিজুয়ালস ডিস্টিংটিভ ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইনক্লুডিং ইউর স্পিচ প্যাটার্ন ভোকাবুলারি প্রোনাউন্সিয়েশন গ্রামার। ইডিওলেক্ট ইজ দ্য ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ ইউনিক টু অ্যান ইন্ডিভিজুয়াল। এটা এই থেকে এই জায়গা থেকে এত দূর অবধি মোটামুটি পড়ে ফেললেই ডিফারেন্সিয়েট হয়ে যাবে, যথেষ্ট একটু পরীক্ষা লিখতে পারলে। দিস ডিফার্স ফ্রম এ ডায়ালেক্ট, আ কমন সেট অফ লিঙ্গুইস্টিক ক্যারেক্টারিস্টিক্স শেয়ার্ড অ্যামং দ্য সাম গ্রুপ অফ পিপল। ডায়ালেক্ট ইজ জেনারেলি শেয়ার্ড বাই এ কমন গ্রুপ অফ পিপল, একটা নির্দিষ্ট গ্রুপের মধ্যে ডায়ালেক্ট ইউজ করা হয়। কিন্তু ইডিওলেক্ট সব মানে একটা মানুষ নির্দিষ্টভাবে ইউজ করতে পারে, তোমার নিজের ইন্ডিভিজুয়াল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ ইডিওলেক্ট। তাহলে মনে থাকবে বলো, মনে থাকবে? আমি একবার লিখে দিচ্ছি, বেশ আমি একবার লিখে দিচ্ছি, ভালো করে দেখে নাও। ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি, এই ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটির মধ্যে VARIETY
এই ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটির মধ্যে পড়ছে ডায়ালেক্ট, তাকে এসছে একটা টুম টুম করে শব্দ হচ্ছে, এই তো ডায়ালেক্ট। ডায়ালেক্ট মানে হচ্ছে, ডায়ালেক্ট মানে হচ্ছে আ পার্টিকুলার লিঙ্গুইস্টিক কমিউনিটিজ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ইন এ ডিফারেন্ট ওয়ে। একটা নির্দিষ্ট লিঙ্গুইস্টিক কমিউনিটি যদি ল্যাঙ্গুয়েজ কে বিভিন্ন ভাবে ব্যবহার করে তাকে বলা হয় ডায়ালেক্ট। ডায়ালেক্টের বাংলা হচ্ছে উপভাষা। একই রকম ভাবে যদি একটা পার্টিকুলার এথনিক কমিউনিটি, এথনোলেক্ট, এথনিক কমিউনিটি, ETHNIC, এথনিক কমিউনিটি, যদি একটা ল্যাঙ্গুয়েজ কে ইউজ করে অন্যরকম ভাবে তাকে বলা হয়, অন্য ভাবে যদি ব্যবহার করা হয় তার এথনিক কমিউনিটির উপরে, জাতিগত সত্তার উপরে, তাকে বলা হয় এথনোলেক্ট। আবার কেউ একটা এসছে, এই রে সর্বনাশ করেছে। হ্যাঁ, তাকে বলা হয় এথনোলেক্ট। জাতিগত সত্তার উপরে ডিফার যদি করে তবে তাকে বলা হচ্ছে এথনোলেক্ট। একই রকম ভাবে যদি একটা রিজিয়নের উপরে ডিপেন্ড করে, একটা নির্দিষ্ট অঞ্চলের উপরে, তাহলে REGIONLECT, রিজিওনলেক্ট বা সরি রিজিওলেক্ট, এন হবে না, রিজিওলেক্ট। রিজিওলেক্ট মানে যদি সেটা রিজিয়নের উপরে ডিপেন্ড করে, আর যদি সেটা ইন্ডিভিজুয়ালস ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ এর উপর ডিপেন্ড করে তাকে বলা হয় ইডিওলেক্ট, IDIOLECT, ইডিওলেক্ট মানে ইন্ডিভিজুয়ালস ডিস্টিংক্টিভ ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ, ইন্ডিভিজুয়ালস ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, তাকে বলা হচ্ছে কি ইডিওলেক্ট। মানে ডায়ালেক্ট, এথনোলেক্ট, ভিজিওলেক্ট, ইডিওলেক্ট, মনে থাকবে, মনে থাকবে। বেশ, গুড, একটু ভালো করে আমি যে পড়ালাম 5 নম্বরের প্রশ্নটা সেকেন্ড সেকশন থেকে, ডায়ালেক্ট, সোশিওলেক্ট, এথনোলেক্ট, রিজিওলেক্ট, আর এখানটাতে আছে ইডিওলেক্ট, এগুলো একটু ভালো করে দেখিয়া লইবে। আমি মুভ করছি আমার পরের প্রশ্নে। মাথায় রেখো তোমরা এই যে বিষয়গুলো পড়ছো, রিজিওনালেক্ট বা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বা নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, এটা একটা বিশেষ ধরনের ফিল্ড অফ স্টাডির মধ্যে পড়ছে। ফিল্ড অফ স্টাডিটা একটু টেকনিক্যাল, ফিল্ড অফ স্টাডিটার নাম হচ্ছে সোশিও লিঙ্গুইস্টিক্স। লিঙ্গুইস্টিক্স মানে কি বলো, যে বলছো ভাষাগত? হ্যাঁ বলো বলো, ভাষা তত্ত্ব, তাকে বলা হচ্ছে লিঙ্গুইস্টিক্স। এই লিঙ্গুইস্টিক্স এর অনেক ভাগ, ঠিক আছে? লিঙ্গুইস্টিক্স এর মধ্যে অনেক কিছু থাকতে পারে, অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স যেটা ফলিত ভাষাতত্ত্ব, হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক্স ঐতিহাসিক ভাষাতত্ত্ব, যে ইতিহাসে কেমন করে ভাষার বিবর্তন হয়েছে সেটা দেখব। এই যে পার্টিকুলার তোমরা যে বিষয়টা নিয়ে পড়ছো সেটাকে বলা হচ্ছে সোশিও লিঙ্গুইস্টিক্স। সোশিও লিঙ্গুইস্টিক ইজ দ্য ডেসক্রিপটিভ স্টাডি অফ দ্য এফেক্ট অফ এনি অ্যান্ড অল অ্যাসপেক্টস অফ দ্য সোসাইটি ইনক্লুডিং কালচারাল নর্মস, ইওর এক্সপেকটেশনস অ্যান্ড কনটেক্সট অন দ্য ওয়ে ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড। এই যে বীরভূমের যে সাংস্কৃতিগত জিনিসপত্র, সমাজের যে নিজস্ব প্রভাব, একটা গরিব জায়গা, তার যে রুক্ষ মাটি, এই সব কিছুর প্রভাব তো ভাষার মধ্যে পড়ে। তো যখন সমাজের ভাষার উপরে যে প্রভাব পড়ে, তাদের কালচারাল নর্মস, তাদের সাংস্কৃতিগত যে রীতিনীতি, অ্যাসপেক্টস অফ দ্য সোসাইটির, সমাজের বিভিন্ন দিকের যে মানে ডেসক্রিপশন, তাদের যে নিজস্ব এক্সপেকটেশনস, এইগুলো ভাষার উপরে যে প্রভাব পড়ে, এবং সোসাইটিজ এফেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, সমাজের যে ভাষার উপরে প্রভাব, যে বিষয়টা নিয়ে ডিসকাস করে যে পার্টিকুলার ফিল্ড, তার নাম হচ্ছে কি সোশিও লিঙ্গুইস্টিক্স, মনে থাকবে বলো। সোশিও লিঙ্গুইস্টিক্স কিসের কিসের উপরে নির্ভর করে? অনেক কিছুর উপর, অনেক ভেরিয়েবলের উপর নির্ভর করে। ভেরিয়েবল মানে
সোসাইটির যেগুলো বাড়ে কমে, যার উপরে এই ফ্যাক্টর যেগুলো ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর তাকে ভেরিয়েবল বলা হয়। ভেরিয়েবল হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স এর ইউনিট। ধরো যে তুমি যদি একটা বাড়িতে রং করো, তাহলে কোন কোন গুলো ভেরিয়েবল তোমার বাড়ির উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ, তাই তো? তোমার বাড়ি এবং আমার বাড়ির সাইজ একরকম নাই হতে পারে, এর ফলে রঙের পরিমাণ আমার বেশি এবং তোমার কম লাগতে পারে। ঠিক একই রকম ভাবে সোশিও লিঙ্গুইস্টিক্সে অনেকগুলো ভেরিয়েবল থাকে। সেই ভেরিয়েবল গুলো কি কি? এথনিসিটি, এথনিকসিটি মানে তুমি কোন রেসে বিলং করো, কোন এথনিক কমিউনিটিতে বিলং করো। ধর্ম, রিলিজিয়ান, ইওর স্টেটাস, ইওর জেন্ডার, তুমি কোন লিঙ্গতে বিলং করো, লেভেল অফ এডুকেশন, এজ, এগুলো তো সব ভাষার মধ্যে পড়ে। ভাষার মধ্যে অনেক কিছু পড়ে, ধর্ম পড়ে, ভাষার মধ্যে এথনিক প্রভাব পড়ে, কোন পার্টিকুলার রেসে বিলং করো, এমনকি জেন্ডার, যারা মহিলা তারা ভাষার স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা গালাগাল ব্যবহার করতে লজ্জা পায়। বলা হয় যে মহিলারা গালাগাল কেন দেবে, আরে দেবে না কেন, তাদের ইচ্ছে, তারা দিতেই পারে, এটা তাদের নিজস্ব ব্যক্তিগত ইচ্ছে। যদি পুরুষ দিতে পারে তাহলে কেন মহিলা দিতে পারে না, এটা বলতে পারো যে গালাগাল দেওয়া খুব খারাপ জিনিস। কিন্তু যদি একজন পুরুষ মানুষ এই গালাগাল ইউজ করতে পারে, এই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে, তাহলে মহিলাও দিতে পারে, কোনো পার্থক্য নেই। কিন্তু আমাদের সমাজ সেটাকে দিতে দেয় না, তাই তো? এই যে জিনিসগুলোর এফেক্ট আমাদের এখানে পড়ে, এডুকেশন এবং শিক্ষার এফেক্ট পড়ে ভাষার মধ্যে। কারণ তোমার ভাষা, তুমি কত ভালোভাবে শব্দ চয়ন করতে পারছো, কত সুন্দরভাবে বাংলা ভাষা বলতে পারছো, সেটা ডিপেন্ড করছে তোমার শিক্ষাগত যোগ্যতার উপরে, জেন্ডারের উপরে, এজের উপরে ডিপেন্ড করে, বয়স বেশি না বয়স কম। তো এই যে পুরো যে জিনিসটা, যেটা এটা নিয়ে ডিল করে, এফেক্ট অফ দ্য সোসাইটি অন ল্যাঙ্গুয়েজ, ভাষার উপরে সমাজের প্রভাব নিয়ে, তাকে বলা হয় কি, বলা হয় সোশিও লিঙ্গুইস্টিক্স। মনে থাকবে? বেশ, তাহলে ইন সোশিও লিঙ্গুইস্টিক্স, সোশ্যাল, এগুলো পুরোটাই সোশিও লিঙ্গুইস্টিক্স এর পার্ট। তাহলে এই সমাজতাত্ত্বিক যে ভাষাতত্ত্বের ব্যাখ্যা, সেখানে সোশ্যাল ডায়ালেক্ট ইজ আ ভ্যারাইটি অফ স্পিচ অ্যাসোসিয়েটেড উইথ এ পার্টিকুলার সোশ্যাল ক্লাস অর অকুপেশনাল গ্রুপ উইদ ইন সোসাইটি। এখানে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ব্রিফলি ডিসকাস why standard language is described as a social dialect, কেন standard language কে social dialect বলা হয় বা অনেক সময় sociolect বলা হয়? কারণ standard language তো standard লোকেরা ইউজ করে, এটা তো কলকাতার বাংলা ভাষা, সেটাকে তাহলে ডায়ালেক্ট কেন বলছি আমি, সোশ্যাল ডায়ালেক্ট কেন বলছি? তার কারণ ভাষা তো সমাজ থেকে উঠে এসছে। যদি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, তো বাংলার সব থেকে বেশি লোক স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করে, কলকাতার একটা বড় অংশের লোক ইউজ করে, তো আমি যেটা বলছি সেটা, আমি হুগলির মানুষও স্ট্যান্ডার্ড বাংলাই বলছি, তোমরাও ব্যবহার করো। যেহেতু সোসাইটির মেজরিটি অফ দ্য সোশ্যাল ক্লাস অ্যান্ড অকুপেশনাল গ্রুপ উইদিন এ সোসাইটি ইউজ করে, তাই এটাকে সোশ্যাল ডায়ালেক্ট বলা হয়। স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইজ কনসিডার্ড অ্যাজ আ সোশ্যাল ডায়ালেক্ট বিকজ ইট ইজ ইউজ বাই দ্য মেজরিটেরিয়ান পোর্শন অফ দ্য সোসাইটিজ। মনে থাকবে? সোসাইটির মেজরিটি ইউজ করে, এর ফলে এটাকে অনেক সময় সোশিওলেক্ট বলা হয়। ডগলাস বাইবার ডিস্টিংগুইশেস টু মেইন কাইন্ডস অফ ডায়ালেক্টস ইন লিঙ্গুইস্টিক্স, দুটো মেইন ডায়ালেক্টের কথা বলেছে। একটা হচ্ছে জিওগ্রাফিক ডায়ালেক্টস, আর বেসিক্যালি ভ্যারাইটিজ অ্যাসোসিয়েটেড উইথ স্পিকার্স লিভিং ইন এ পার্টিকুলার লোকেশন, যেটা বললাম বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, জিওগ্রাফিক্যাল লোকেশনের উপর ডিপেন্ড করে। হোয়াইল সোশ্যাল ডায়ালেক্টস আর ভ্যারাইটিজ অ্যাসোসিয়েটেড উইথ স্পিকার্স বিলঙ্গিং টু আ গিভেন ডেমোগ্রাফিক গ্রুপ, একটা পার্টিকুলার, ডেমোগ্রাফি মানে জনসংখ্যা বা জনসংখ্যা তত্ত্বকে ডেমোগ্রাফি বলা হয়। একটা স্পেসিফিক ডেমোগ্রাফিক গ্রুপ মানে পুরুষ বা মহিলা বা ডিফারেন্ট সোশ্যাল ক্লাস, সেই লোকজন। ডগলাস বাইবার বলেছেন যে বেসিক্যালি দুটো ডায়ালেক্ট হয়। ওয়ান ডায়ালেক্ট ইজ নোন অ্যাজ জিওগ্রাফিক ডায়ালেক্ট। জিওগ্রাফিক ডায়ালেক্ট মানে যেটা একটা পার্টিকুলার লোকেশনে ইউজ হয়, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, তাকেই বলা হয়, তাকে জিওগ্রাফিক ডায়ালেক্ট বলা হচ্ছে। কিন্তু সোশ্যাল ডায়ালেক্ট কি? সোশ্যাল ডায়ালেক্ট হচ্ছে যখন একটা নির্দিষ্ট সোসাইটির লোক, সেটা মহিলা হতে পারে, পুরুষ হতে পারে,
নারী হতে পারে, পুরুষ হতে পারে, ডিফারেন্ট সোশ্যাল ক্লাস হতে পারে, গরিব হতে পারে, বড়লোক হতে পারে, কিন্তু সে স্ট্যান্ডার্ড ভ্যারাইটি অফ দ্য বাংলাটাকে ইউজ করছে। কলকাতায় একজন গরিব মানুষ যে ভাষাটাকে ব্যবহার করছে, মোরাললেস একজন বড়লোকও সেই ভাষাটাকেই ব্যবহার করছে, উচ্চারণটা মোটামুটি মোরাললেস একই। সেই জন্য স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, ধরো যাক স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ মানে এক্ষেত্রে আমি ধরো ইচ্ছে ক্ষেত্রে কলকাতার বাংলা বা একদম ব্রিটিশ পিওর লন্ডন ইংলিশ, লন্ডন ব্রিটিশ ইংলিশ, এই প্রত্যেকটাই কিন্তু সোশ্যাল ডায়ালেক্ট বলা হচ্ছে। হোয়াই সোশ্যাল ডায়ালেক্ট? কারণ সোসাইটির বেশিরভাগ লোকজন এটাতে কথা বলছে, যদিও এটা এক ধরনের ডায়ালেক্ট। কেন ডায়ালেক্ট? তার কারণ সবাই এই ভাষায় বলার বলে না কথা। আমি যদি আরেকটু পড়ি আরো সহজ করে বলি, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কি? স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কি? একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তাই তো? তাকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলে। আর নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ মানে যেটা আনঅফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তাকে নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলে। তো সেই অর্থে তোমাদের বীরভূমের ল্যাঙ্গুয়েজ তো নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ তো বলা যায় না। তুমি যেটাতে লেখো, যেটা যেটা তুমি হাতে লিখে চিঠি করো, সেটা তো একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তাহলে এই গেল স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, এই গেল নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। এবার ডায়ালেক্ট, DIALECT, এটা তো নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে রে বাবা, তাই তো? কারণ ডায়ালেক্টের মধ্যে তো এটা তো উপভাষা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া। কিন্তু বহু লিঙ্গুইস্টিক্স এটা বলছে সেটা হচ্ছে এক ধরনের ডায়ালেক্ট, দুভাগে ভাগ হয়। একটা হচ্ছে তোমার সোশ্যাল ডায়ালেক্ট, মানে সোসাইটির মেজরিটি লোকজন যখন ইউজ করছে, অর্থাৎ তখন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে। সিট অফ পাওয়ার, ক্ষমতার কেন্দ্রবিন্দু, পশ্চিমবঙ্গে ক্ষমতার কেন্দ্রবিন্দু কোনটা? কলকাতা। এই তো কলকাতা, রাইটার্স বিল্ডিং কোথায়? নবান্ন কোথায়? কলকাতায়। এই সিট অফ পাওয়ার হচ্ছে কলকাতা। এবার এই কলকাতাতে যে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা বলা হচ্ছে, একটা বিরাট সংখ্যার লোকজন বলছে, একটা বিরাট সোশ্যাল ক্লাসের লোকজন বলছে, তাই তাকে সোশ্যাল ডায়ালেক্ট বলে এই কথাটা বলা হচ্ছে। এটা এক ধরনের ডায়ালেক্ট, কারণ এটা শুধু কলকাতায় বলা হয়, এটা তো ডায়ালেক্ট, এটা তো অন্য কিছু নয়। আমি তুমি যদি বলো যে বীরভূমের লোক বলে না, কলকাতার লোক বলে, তাই ডায়ালেক্ট। ওই জন্য এই পার্টিকুলার যে মেজরিটি লোকজন যেটা বলে, এটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কে ওই জন্য অনেক সময় সোশ্যাল ডায়ালেক্ট বলে, কারণ ইট হ্যাজ বিন স্পোকেন বাই দ্য মেজরিটেরিয়ান পোর্শন। মেজরিটেরিয়ান পোর্শন, PURTION, অফ দ্য সোসাইটি, সমাজের একটা বড় অংশ, 1 কোটি মানুষ কলকাতায় থাকে, 2 কোটি মানুষ কলকাতায় থাকে, এবং কলকাতার অসংলগ্ন চারপাশের লোকজন এই ভাষাকে উচ্চারণ করছে, এই স্ট্যান্ডার্ড বাংলাটা বলছে, তাই সেটাকে সোশ্যাল ডায়ালেক্ট বলছে। মনে থাকবে? বেশ, এই যে পুরো ফিল্ডটা যে বিষয়টা নিয়ে আলোচনা করছে তাকে বলা হচ্ছে সোশিও লিঙ্গুইস্টিক্স। এই সংক্রান্ত যে শর্ট কোয়েশ্চেন সেগুলো আমরা পরের দিনের ক্লাসে ভালো করে ডিসকাস করব। আজকে ক্লাসে একটু বাড়ি বাড়ি কথা বলছি, গত 2 ক্লাসে, আবার আবার এর পরের ক্লাসগুলোতে আবার প্র্যাকটিস করব, কারণ আমাদেরকে 5 এবং 10 নম্বর এই কোয়েশ্চেন গুলো কিন্তু আমাদের 40 নম্বরের থাকবে, কারণ 5 এবং 10, 4 5 20 আর 10 2 20, তাই তো? ফলে আমাদেরকে এগুলো পড়তে হবে। তো গেল, এটা কিন্তু পরীক্ষার 5 নম্বরের প্রশ্নে পড়বে, এখান থেকে এতটুকু ভালো করে মুখস্থ করবে, ডগলাস রিভারের নাম মুখস্থ করবে, এই প্রথম কথাটা পুরো মুখস্থ করে ফেলবে। ইন সোশ্যাল লিঙ্গুইস্টিক্স, সোশ্যাল ডায়ালেক্ট ইজ আ ভ্যারাইটি অফ স্পিচ অ্যাসোসিয়েটেড উইথ এ পার্টিকুলার সোশ্যাল ক্লাস অর অকুপেশনাল গ্রুপ উইদ ইন এ সোসাইটি, হুইচ হ্যাজ বিন স্পোকেন বাই দ্য মেজরিটেরিয়ান পোর্শন অফ দ্য সোসাইটি, সমাজের একটা বড় অংশের লোকজন এটাকে বলে। ডায়ালেক্ট মানে কি? ডায়ালেক্ট মানে ইটস আ কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি ইউজ বাই আ পার্টিকুলার লিঙ্গুইস্টিক কমিউনিটি অফ এ সোসাইটি, সোসাইটির একটা নির্দিষ্ট লিঙ্গুইস্টিক কমিউনিটি, তাদের স্পিচ প্যাটার্ন হচ্ছে ডায়ালেক্ট। ইডিওলেক্ট, রিজিওনালেক্ট, এথনোলেক্ট কাকে বলে, সব পরে ডেফিনেশন আমি দেখে দেখে মুখস্থ করে ফেলবো। যদি আমি মনে করি এগুলোকে ঠিকঠাক মতো আমি আজকে পড়াচ্ছি, আজকে রাত্রেবেলা তোমরা সন্ধ্যেবেলা বসে এগুলো পড়ে ফেলবে, তাহলে পরিষ্কার পড়া হবে। আর যদি মনে করি যে টোটাল কৃষ্ণচন্দ্র কলেজের 650 জন স্টুডেন্টের মধ্যে মাত্র 26 জন ক্লাস করছে, তো ন্যাচারালি তাহলে তাহলে হবে না। মানে সেই জন্যই এত লোকজন গিয়ে মানে আমাদের কম্পালসারি ইংলিশে বড় বড় গোল্লা পাবে পাবে, তার কারণটা তারা ক্লাসে শুনছেই না কি পড়াচ্ছে। এবং এটা কিন্তু আমি বারবার বলছি, তোমাদের যে সিলেবাসটা তোমাদেরকে পড়ানো হচ্ছে সেটা তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে,
ডাব্লিউবিসিএস থেকে শুরু করে যে কোনো পরীক্ষার সিলেবাসে এই ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোয়েশ্চেন আসবে, এই ধরনের শর্ট কোয়েশ্চেন ডাব্লিউবিসিএস এ প্রচুর আসে, আর একটু শক্ত লেভেলে আসে। ডাব্লিউবিসিএস হোক, কাক ক্লার্কশিপ হোক, যে কোনো জিনিস, এই এই যে এই শূন্যস্থান পূরণ, এই যে গ্রুপ এ এবং গ্রুপ বি করে দিলাম, এগুলো সেগুলো পরে দেখাবো যে কেমন করে ম্যাচ করাবো, এগুলো প্রচুর প্রশ্ন পড়ে, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কি, এগুলো পরে সত্যি কাজে লাগবে। ফলে কাজে লাগবে বলে কিন্তু রেডি হও, যদি তোমরা মানে সেটা রেডি এখন থেকে না হও তাহলে কোনোদিনই কাজে আসবে না, পরীক্ষা তো শূন্য পাবে, আর তার সঙ্গে সঙ্গে পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সামিনেশনেও খারাপ রেজাল্ট হবে। ফলে এখন থেকে মোটামুটি এগুলো পড়তে শেখো, এগুলো জানতে শেখো। আমি বারবার গতবারের স্ট্যাটিস্টিক্স বলছি, গতবারের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী কৃষ্ণচন্দ্র কলেজ থেকে 650 জন L1 পরীক্ষা দিয়েছিল, পাস করেছিল কতজন, কতজন পাস করেছিল আমি আর পরে হিসেব করে দেখলাম 175 জন। হ্যাঁ, আর বাকি সব L1 এ ফেল। রেজাল্ট দেখলে অবাক হয়ে যাবে, ফেল 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 ফেল, 12-13 পাতা জুড়ে খালি ফেল 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 ফেল। কারণ কি, L1 এ ব্যাক পেয়েছে। আর অনেকে বললো যে CBCS তো ফেল নেই, আমার গানা গজিয়েছে, আকাশে উড়বো, কারণ CBCS এ L1 এ ফেল করলো পরবর্তীকালে সেকেন্ড সেমিস্টার উঠে যাবে। সেকেন্ড সেমিস্টারে রয়েছে বাংলা, বাংলা আছে আর কম্পালসারি ইংলিশও আছে, মানে ইংলিশও নিতে পারো, সেটা দিও না, কারণ সেটা হলে সেকেন্ড সেমিস্টার উঠে গেল, পাস করে গেল। করে আবার থার্ড সেমিস্টারে L1-2 আছে, আবার পড়তেই হবে, কিছু করার নেই, L1-2 পরীক্ষা দিল, একটু কম দিয়েছিল, 475 না কত দিল, কারণ বাকিরা অনেকে পরীক্ষা দেয়নি, এদিক ওদিক করেছে, তার মধ্যে পাস করলো 50 জন। L1-2টা আরো কঠিন। হ্যাঁ, তো এর ফলে কি, যারা এই 50 জন যারা পাস করলো আর আগের বারে 175 জন পাস করেছে, তাহলে তুমি ভাবো কতজনের L1-2 ক্লিয়ার হলো না, তারা গ্র্যাজুয়েট হতে পারবে কিনা আমি জানি না। ফলে বারবার বলছি, সিরিয়াসলি বলছি, L1-এ সিরিয়াস হও, আমি L1-2 তো মেটেরিয়াল দেবো, L1-এও মেটেরিয়াল দেবো, এভাবেই পড়াবো, তোমাদের সঙ্গে পড়বো, আমার সঙ্গে যদি পড়ো, আমার সঙ্গে যদি কোয়েশ্চেন সলভ করো তাহলে পারবে, না পারলে 10 টাকা দামের রসগোল্লা। কি বুঝলে, বুঝতে পারছো? আমি কি ভয় পাইয়ে দিচ্ছি? হ্যাঁ, ভয় পাইয়ে দিচ্ছি না আমি, আমার আমার উদ্দেশ্য ভয় পাওয়ানো নয়, আমার উদ্দেশ্যটা হচ্ছে তোমাদের ভালো, আমার উদ্দেশ্যটা হচ্ছে যে তোমাদের ভালো চাওয়া, এবং তোমরা যাতে পরবর্তীকালের পরীক্ষার জন্য প্রপারলি প্রিপেয়ার হও, যাতে এই ভুল যেটা আগের মানে লোকজন করেছে সেটা যাতে তোমরা না করো, বুঝতে পেরেছো? এগোচ্ছি, এগিয়ে গিয়ে ওই একই প্রশ্ন আর একটা অন্যরকম ভাবে আসে, ডিসকাস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইনস্ট্যান্সেস অ্যাট লিস্ট টু ভ্যারাইটিস অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ, হিউম্যান ল্যাঙ্গুয়েজের দুটো ভ্যারাইটির কথা বলো। ল্যাঙ্গুয়েজ অনেক ভ্যারাইটি, আমি বললাম ল্যাঙ্গুয়েজ কি ভ্যারাইটি, ডায়ালেক্ট, ইডিওলেক্ট, বেসিক্যালি অন্যভাবেও ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিতে বলা যায়, কিভাবে সেটা দেখব। সো বেসিক্যালি ইন সোশ্যাল লিঙ্গুইস্টিক্স, যেটা আগেই বলেছি কাকে বলে, যে সমাজতাত্ত্বিক ভাষা বিজ্ঞান, তাতে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি ইজ এ জেনারেল টার্ম ফর এনি ডিস্টিংক্টিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ অর লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন। ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি বলতে যে কোনো ধরনের লিঙ্গুইস্টিক এক্সপ্রেশনকে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি বলে। লিঙ্গুইস্টস কমনলি ইউজ ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি অ্যাজ এ কভার টার্ম ফর এনি অফ দ্য ওভারল্যাপিং সাব ক্যাটেগরিজ অফ আ ল্যাঙ্গুয়েজ। একটা ভাষার যে অনেক ধরনের ক্যাটেগরি থাকে তাকে মানে ডিফাইন করার জন্য লিঙ্গুইস্টিক, যারা লিঙ্গুইস্ট তারা এই ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি কথাটা ব্যবহার করে। ফর এক্সাম্পল, অক্সফোর্ড কম্পেনিয়ন টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে টম ম্যাকার্থার দুটো ব্রড টাইপের ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিকে ডিফাইন করেছেন, একটা হচ্ছে ইউজার রিলেটেড ভ্যারাইটি আর একটা হচ্ছে ইউজ রিলেটেড ভ্যারাইটি। ইউজার রিলেটেড মানে তুমি আমি বাংলা ভাষাকে কেমন করে ব্যবহার করছি, সেখান থেকে ডায়ালেক্ট তৈরি হচ্ছে। আর একটা হচ্ছে ইউজ রিলেটেড ভ্যারাইটি, ইউজ মানে কিভাবে ফাংশন, ধরো যে লিগাল ইংলিশ, লিগাল ইংলিশ তো আলাদা, যে লয়েড ইংরেজি ফর এক্সাম্পল যেটা কোর্টে ইউজ করা হয়, ফর এক্সাম্পল মেডিকেল ইংলিশ, আমি যদি তোমাকে বললাম যে দেয়ার ইজ এ কাইন্ড অফ
peridect lapses inside your body. And you tell them there is a kind of the hemorrhage of your heart. You are undergoing a myocardial infarction. মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন মানে হার্ট অ্যাটাক। তোমরা তো বুঝতে পারবে না, কেন বুঝতে পারবে না, কারণ এটা মেডিসিনাল টার্ম। আমি যদি বলি আই হ্যাভ ফাইলড এ কাইন্ড অফ রিট পিটিশন এগেনস্ট ইউ, রিট পিটিশন হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের মামলা, তাই তো? ফলে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ? একটা হচ্ছে ইউজার রিলেটেড ভ্যারাইটি, তোমাদের আমাদের মতো ইউজার যেভাবে ব্যবহার করছে, আর একটা হচ্ছে ইউজ রিলেটেড ভ্যারাইটি, অর্থাৎ ফাংশন, তার যে কাজ, যেরকম লিগাল ইংলিশ, মেডিকেল ইংলিশ, লিটারারি ইংলিশ, সাহিত্যে যে ভাষা ব্যবহার করা হয়, কবিতার ভাষা আর গদ্যের ভাষা, আর ডাক্তার যখন অপারেশন করছে, অপারেশন করে অন্য ডাক্তারকে ইনস্ট্রাক্ট করছে তার ভাষা, এগুলো তো আলাদা আলাদা, তো বলো? হ্যাঁ স্যার। এইখানেই দুটো ভাগে ভাগ হচ্ছে। তাহলে তোমরা কি লিখবে? লিখবে যে ইন দ্য অক্সফোর্ড কম্প্যানিয়ন টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বইটার নাম 1992 সালে পাবলিশ, সেখানে টম ম্যাকার্থার বানানটা মুখস্থ করে নেবে, TOMMACARTHUR আইডেন্টিফাইজ টু ব্রড টাইপ অফ ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি, দুটো বেসিক ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি কথা বলেছেন, একটা হচ্ছে ইউজার রিলেটেড ভ্যারাইটি অ্যাসোসিয়েটেড উইথ দ্য পার্টিকুলার পিপল অ্যান্ড অফেন প্লেসেস, জায়গা এবং মানুষের উপর ডিপেন্ড করে, এবং দু নম্বর হচ্ছে ইউজ রিলেটেড ভ্যারাইটি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, লাইক লিগাল ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোর্টস, কন্ট্রাক্টস অ্যান্ড লিটারারি ইংলিশ, ইউজ অফ দ্য টিপিক্যাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ইন দ্য লিটারারি টেক্সট, ইমেজারিকে এমনভাবে ইউজ করা হয়। এই যে আমি ভাষা ব্যবহার করছি যে ঝোড়ো পা ঝোড়ো হাওয়া বয়ে গেল রজনীগন্ধার বনে, এই ভাষা, আর ঝোড়ো হাওয়া বয়ে গেল রজনী দত্ত লেনে, আলাদা তো? ঝোড়ো হাওয়া বয়ে গেল রজনীগন্ধার মনে, কি ইমেজারি? রোম্যান্টিক ইমেজারি, একটা সুন্দর হাওয়া রজনী দত্ত রজনীগন্ধার মনে বয়ে গেল, আর ঝোড়ো হাওয়া বয়ে গেল রজনী দত্ত লেনে, তোমাদের বাড়ির রাস্তার ওপর দিয়ে, আলাদা আলাদা ইমেজারি, কমপ্লিটলি দুটো ডিফারেন্ট জিনিস তোমার চোখের মধ্যে আসছে সেই ভাষাটা। আর একটা ইঞ্জিনিয়ার বলছে হ্যাভ ক্রিয়েটেড দ্য ক্যান্টিলিভার ব্রিজ ইন দ্য হাওড়া, হাওড়া যে ব্রিজটা সেটাকে ক্যান্টিলিভার বলা হয়। কেন ক্যান্টিলিভার? কারণ দুদিকে ধরে আছে, দুদিকে ওয়েটটাকে ডিস্ট্রিবিউট করে দিয়েছে, ওই জন্য কোনো আলাদা করে পিলার লাগেনি, বুঝতে পেরেছো? তো এই যে ইঞ্জিনিয়ারদের ভাষা, ডাক্তারের ভাষা, লিগাল ল্যাঙ্গুয়েজ, এগুলো আলাদা, সেগুলো হচ্ছে ইউজ রিলেটেড ভ্যারাইটি, ফাংশন, ল্যাঙ্গুয়েজের ফাংশনের উপরে বা কাজের উপরে ভিত্তি করে যখন তাদের ডিফারেন্সটা ক্রিয়েটেড হয়। ফর এক্সাম্পল ভ্যারাইটিস, কি ভ্যারাইটি ভালো করে দেখো, ভ্যারাইটি মে রিলেট টু এ পার্টিকুলার প্লেস অর কমিউনিটি, একটা পার্টিকুলার জায়গার উপরে বা তার লিঙ্গুইস্টিক কমিউনিটির উপরে বেস করে হয়। প্রথমটা ইউজ রিলেটেড ভ্যারাইটি, কি কি? অ্যাজ উইথ ইন্ডিয়ান ইংলিশ, ভারতীয় ইংলিশ, তার অনেক ভ্যারাইটি আছে। একটা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান ইংলিশ, যখন ব্রিটিশরা থাকতো তারা যেটা বলতো গুজরাটি ইংলিশ, বেঙ্গল ইংলিশ, একই রকম ভাবে ইউজের ওপর ভিত্তি করে ধরে লিগাল ইংলিশ, অ্যাডভার্টাইজিং ইংলিশ, সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন, বোরোলিন মানে সুস্থতা। এই যে সুন্দর করে একটা ভাষাকে ছোট্ট করে ব্যবহার করে দিলাম, তো অন্যরকম ভাষা। তোমরা কেউ ব্যাংক অফ ইন্ডিয়ার ট্যাগলাইন জানো? ব্যাংক অফ ইন্ডিয়া বলো, কেউ ট্যাগলাইন জানো? ব্যাংক অফ ইন্ডিয়া যখন অ্যাডভার্টিজমেন্ট হয় জানো কি বলো? রিলেশনশিপ বিয়ন্ড ব্যাংকিং, ব্যাংকিং পেরিয়ে সম্পর্ক, একটা অ্যাডভার্টিজমেন্ট বিখ্যাত হয় যেখানে একটা ব্যাংকের লোক পাসবই আপডেট করতে আসে নিজে, ব্যাংক অফ ইন্ডিয়া রিলেশনশিপস বিয়ন্ড ব্যাংকিং, পাসবই আপডেট করতে যায়নি সে, তাকে দেখতে বাড়িতে চলে গেছে ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসার, আসলে কি যায়? যায় না, কিন্তু বিজ্ঞাপনের খাতিরে ব্যবহার করতে হয়। ফলে কি সুন্দর করে ভাষাকে, LIC জিন্দগি কে সাথ ভি, জিন্দগি কে বাদ ভি, জীবনের সঙ্গেও রয়েছে আবার মৃত্যুর পরেও আছে, মরণের ওপারেও আছে LIC। তুমি যদি মারা যাও তোমার স্ত্রী বা তোমার সন্তান LIC থেকে প্রিমিয়াম, মোটা টাকার প্রিমিয়াম পাবে, কিন্তু তুমি LIC প্রিমিয়াম গুলো পে করে থাকো তাহলে লাইফ ইন্স্যুরেন্স ফি পাবে। এই যে ভাষাগুলোকে ব্যবহার করছে এত ভেবে চিনতে, সেগুলো তো এক ধরনের ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি, অ্যাডভার্টাইজিং ল্যাঙ্গুয়েজ। এই যে লিগাল ভ্যারাইটি সেটাকেও তো ইউজ করা হচ্ছে।
ফলে এই দুটো হচ্ছে জেনারেলি বিষয়, একটা হচ্ছে ইউজার রিলেটেড ভ্যারাইটি, একটা হচ্ছে ইউজ রিলেটেড ভ্যারাইটি। এত দূর লিখলেই এদিক ওদিক, এখান থেকে সরি এখান থেকে এত দূর এটুকু লিখবে, লিখে থেমে যাবে, আর লেখার দরকার নেই কোনো। বুঝতে পেরেছো? বলো বাবা। কি বলছো? কতবার বলবো, আর একবার বলুন। হ্যাঁ, একটু অ্যাটেনশন দিতে হবে, অ্যাটেনশন, অ্যাটেনশন না দিলে হবে না। আবার বলছি, দু ধরনের ভ্যারাইটি, একটা হচ্ছে ইউজ রিলেটেড ভ্যারাইটি, একটা হচ্ছে ইউজার রিলেটেড ভ্যারাইটি। ইউজার রিলেটেড, ইউজ রিলেটেড ভ্যারাইটি মানে হচ্ছে কি, মানে যেখানে ভাষাটাকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, ধরা যাক লিগাল ইংলিশ, ধরা যাক মেডিকেল ইংলিশ, ধরা যাক অ্যাডভারটাইজমেন্ট রিলেটেড, রিলেটেড ইংলিশ, ইঞ্জিনিয়ার, ডক্টর, যে যেরকম ভাবে ইউজ করে বিভিন্ন মেডিকেল প্রফেশনে, ইঞ্জিনিয়ারিং রিলেটেড ইংলিশ। আর ইউজার মানে যে পার্টিকুলার লিঙ্গুইস্টিক কমিউনিটিতে যেগুলো ব্যবহার করে তাকে ইউজার বলা হয়। তুমি, আমি, ধরা যাক আসামিজ, আসামিজ ভ্যারাইটি অফ ইংলিশ, ফর এক্সাম্পল গুজরাটি, গুজরাটি বেঙ্গলি ভ্যারাইটি অফ ইংলিশ, বাংলাদেশি বাঙালি যেভাবে ইউজ করে। এই হচ্ছে ডিফারেন্ট ভ্যারাইটি, ইউজ রিলেটেড, ইউজার রিলেটেড। এবার ইউজ রিলেটেড এ আমি যদি বিভিন্ন ভাষা, ধরো যাক অ্যাডভার্টাইজমেন্টের ভাষা, তোমাকে অ্যাট্রাক্ট করছে, তোমাকে আকৃষ্ট করছে, সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন, বোরোলিন মানে সুস্থতা। আসলে কি বোরোলিন মানে সুস্থতা তো তুমি জানো না, আদৌ মাখলে তোমার কোনো পিম্পল তৈরি হয় কি হয় না। একই রকম ভাবে রিলেশনশিপস বিয়ন্ড ব্যাংকিং, যেরকম ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংকিং পেরিয়ে সম্পর্ক, আসলে কতটা সম্পর্ক তৈরি হয় আমরা জানি না, কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে এখানে ইউজ করা হয়। মেডিকেল ক্ষেত্রে এমন ভাষা প্রয়োগ করা সম্ভব তো না, কিচ্ছু বুঝতে পারবে না। মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মায়োকার্ডিয়াল ইনফার্কশন মানে কি জানো? হার্ট অ্যাটাক, একটু কঠিন দি দেখি। পেরি অ্যাবডোমেনাল, পেরি অ্যাবডোমেনাল পেরিস্ট্যালসিস, পেরিস্ট্যালসিস মানে কি জানো? পেরিস্ট্যালসিস মানে দ্য র্যাম্বলিং সাউন্ড ইনসাইড দ্য অ্যাবডোমেন, পেট গুড়গুড় করা, পেট গুড়গুড় করছে, কিছুই না শব্দ হচ্ছে, ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে না। লিগাল ল্যাঙ্গুয়েজে, ফর এক্সাম্পল বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, যে পিটিশন, রিট পিটিশন, ম্যান্ডামাস, পিটিআই, টিআইওএন, পিটিশন, বিভিন্ন ধরনের মামলার ধরন রয়েছে, সিভিল, ক্রাইম, ক্রিমিনাল, কোড অফ দ্য সিভিল প্রসিডিওর, এই যে ভাষাগুলো, এগুলো হচ্ছে ইউজ রিলেটেড, ব্যবহারের ক্ষেত্র যখন পাল্টে যাচ্ছে, লিগাল একটা ক্ষেত্র, মেডিকেল একটা ক্ষেত্র, অ্যাডভার্টাইজমেন্ট একটা ক্ষেত্র, এটাই পরবর্তীকালে এই যে প্রফেশনাল অ্যান্ড কন্টেক্স স্পেসিফিক ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, এটা কি পরবর্তীকালে বলা হয়, রেজিস্টার, মনে থাকবে? REGISTER, রেজিস্টার, এটা পড়ানো হবে আলাদা করে বড় করে, তাকে রেজিস্টার বলে ইত্যাদি ইত্যাদি। ফলে এই হচ্ছে ইউজ রিলেটেড এবং আর একটা হচ্ছে ইউজার রিলেটেড ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ, মনে থাকবে? মনে না থাকলে কোনো অসুবিধা নেই, মনে নাই থাকতে পারে, এটা ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে পরিষ্কার ভাবে দেখে নেবে, তাহলেই খুব ভালো করে পরিষ্কার ভাবে মনে থাকবে। আচ্ছা, এর পরের দুটি জিনিস আমি অলরেডি পড়িয়ে দিয়েছি, সেই দুটো কি? সেই দুটো হচ্ছে ডিফাইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, ওই স্ট্যান্ডার্ডের মতোই একই। ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ লেস পার্সোনাল, মোর অফিসিয়াল দ্যান দ্য ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, ইট ইজ ইউজড ওয়েন রাইটিং ফর দ্য প্রফেশনাল অর একাডেমিক পারপাসেস, লাইক ইউনিভার্সিটি
অ্যাসাইনমেন্ট, তোমরা ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট লেখা কি দিয়ে করো? ফর্মাল ল্যাঙ্গুয়েজ দিয়ে করো। ফর্মাল ল্যাঙ্গুয়েজ ডাজ নট ইউজ কলোকিয়ালিজম। কলোকিয়ালিজম মানে মানে ভার্বাল ল্যাঙ্গুয়েজ যেগুলো তোমরা প্রত্যেক দিন ইউজ করো। পার্সোনাল প্রোনাউন লাইক আই উই এগুলো ব্যবহার করা হয় না ফর্মাল ল্যাঙ্গুয়েজে। এক্সাম্পল কি, ফর্মাল ল্যাঙ্গুয়েজের অনেক এক্সাম্পল দিয়েছি। দ্য রেজাল্টস আর বিলিভ টু বি অ্যাকিউরেট, দ্য রিসার্চ প্রজেক্ট উইল নট কন্টিনিউ নেক্সট ইয়ার, এগুলো সবই ফর্মাল ল্যাঙ্গুয়েজ। এবার ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ কোনটা, যেখানে পার্সোনাল ক্যাজুয়াল স্পন্টেনিয়াস হবে অনেক বেশি। স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত, ক্যাজুয়াল মানে যেখানে তুমি আনঅফিসিয়ালি বন্ধুদের মধ্যে ইউজ করছো। পার্সোনাল রাইটিং ইমেলে, তারপরে তোমরা প্রত্যেক দিনের ডেলি কনভার্সেশনে তোমরা ব্যবহার করো। আমি আগের দিনের এই যে এক্সাম্পল গুলো দিচ্ছিলাম, ফর এক্সাম্পল নেহা হেল্পস আর হাবি ইন রানিং দ্য ফ্যামিলি বিজনেস, এটা তো স্ট্যান্ডার্ড ইংলিশ, এটাকে স্ট্যান্ডার্ড ইংলিশ করতে হবে। এগুলো নন স্ট্যান্ডার্ড ইংলিশ। নন স্ট্যান্ডার্ড ইংলিশ মানেই হচ্ছে ইনফর্মাল ইংলিশ, কোনো পার্থক্য নেই। নন স্ট্যান্ডার্ড মানে ইনফর্মাল, আর স্ট্যান্ডার্ড মানেই হচ্ছে ফর্মাল। তাহলে ফর্মাল ইজ লেস পার্সোনাল মোর প্রফেশনাল, লেস ইনফর্মাল মোর অফিসিয়াল, হোয়াইল ইনফর্মাল ইজ ক্যাজুয়াল অ্যান্ড স্পন্টেনিয়াস। ইট ইজ ইউজড ওয়েন কমিউনিকেটিং উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, either in writing or conversation. Example ki, the improvements can't be introduced due to funding restriction. E dekho, improvements cannot be introduced due to funding instructions, ekhane can't be hoye jacche. The results are believed to be accurate, ekhane ki I don't believe that the results are accurate, can't are not believed to be accurate bolche, ekhane I don't believe, ami bishwash kori na. The research project will not continue next year, the research project won't continue next year. এই যে won't will not টা won't হয়ে যাচ্ছে, এগুলো প্রত্যেকটাই কি কি ইনফর্মাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে ফর্মাল ইউজ আর ইনফর্মাল ইউজ বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ স্যার। একই রকম ভাবে 10 নম্বরের প্রশ্নে করতে পারে ডিস্টিংগুইশ বিটুইন ফর্মাল এন্ড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ উইথ সুটেবল এক্সাম্পল। তখন তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে এই যে এক্সাম্পল গুলো। ইনফর্মাল, দি ইম্প্রুভমেন্টস ক্যান বি ইন্ট্রোডিউস টু দ্য ফান্ডিং রেস্ট্রিকশনস। ফর্মাল, ইম্প্রুভমেন্টস ক্যান নট বি ইন্ট্রোডিউস ডিউ টু ফান্ডিং রেস্ট্রিকশনস। এই কানটা এখানে ক্যান নট হচ্ছে ফর্মাল, এখানে আই ডোন্ট, এখানে রেজাল্টস আর নট বিলিভ টু বি অ্যাকিউরেট বলছে, একটু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দিয়ে। ইনফর্মালে দ্য রিসার্চ প্রজেক্ট ওন্ট কন্টিনিউ নেক্সট ইয়ার, এখানে বলছে রিসার্চ প্রজেক্ট উইল নট কন্টিনিউ টু নেক্সট ইয়ার। আমাদের যে ইংরেজি ভাষাতে বিভিন্ন ধরনের ফ্রেজাল ভার্ব রয়েছে, কঠিন কঠিন ফ্রেজাল ভার্ব, সেইগুলো এই ইনফর্মাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইউজ করা হয়। ধরা যাক ব্লোন আপ। ব্লোন আপ মানে কি? উড়ে যাওয়া, ফুটে যাওয়া, ফেটে যাওয়া। ইনফর্মাল কি? দ্য বেলুন ওয়াজ ব্লোন আপ ফর দ্য এক্সপেরিমেন্ট, বেলুনকে এক্সপেরিমেন্টের জন্য ব্লো করে দেওয়া হয়েছে। এগুলো খেয়াল রেখো, 2 নম্বরের প্রশ্নে আসতে পারে। ফর্মালে কি বলতে হবে? যে এটা ইনফর্মাল দিয়ে বলবে, প্লিজ ট্রান্সফর্ম দিস ইনটু ফর্মাল। কি বলতে হবে? দ্য বেলুন ওয়াজ ইনফ্লেটেড ফর দ্য এক্সপেরিয়েন্স। ইনফ্লেট করা মানে কি? ফোলানো, পাম্প দিয়ে ফোলানো। বেলুন ওয়াজ ইনফ্লেটেড ফর দ্য এক্সপেরিয়েন্স। ইনফর্মাল, দ্য পেশেন্ট গট ওভার ইজ উইলনেস। গট ওভার মানে ভালো হয়ে গেছে। তাহলে কি গট ওভারের কি প্রতিশব্দ বলো? রিকভার্ড, the patient recovered from his illness, এটা হবে ফর্মাল। ইনফর্মাল কি? the results of the study were mixed up, mixed up মানে গুলিয়ে গেছে। ফর্মাল কি? the results of the study were confused, confused হয়ে গেছে, মিস কাইনি। ফলে তোমাকে কিন্তু প্রতিশব্দগুলো জানতে হবে, সিনোনিম জানতে হবে, না জানলে লিখতে পারবে না ফর্মাল ইনফর্মালটা। এক্সাম্পল গুলো মনে থাকবে বলো? এই এক্সাম্পল গুলো ভালো করে তোমরা পড়বে পরের দিনের ক্লাসে, আমি আবার এই এক্সাম্পল গুলো নিয়ে আবার আলোচনা করব। আবার আমি পড়ে দিচ্ছি, এগিয়ে যাচ্ছি, তারপরে আবার পরের দিন ক্লাসে আবার এই এক্সাম্পল গুলো নিয়ে আলোচনা করব। মব, মব মানে কি? এই মব মানে কি রে? এমওবি। মব মানে কি? জনগণ। মব মানে
জনগণ 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 ক্রাউড, তাহলে এখানে কি লিখছে, কি লিখছে, দ্য মব ওয়াজ ভেরি রাউডি, রাউডি মানে খারাপ ব্যবহার করছে, মব ওয়াজ ভেরি রাউডি ডিউরিং দ্য প্রোটেস্ট এগেনস্ট কাটস টু দ্য ইউনিভার্সিটি ফান্ডিং, ইউনিভার্সিটি থেকে ফান্ডিং কেটে নিচ্ছে, টাকা পয়সা কেটে নিচ্ছে, তার জন্য মব ওয়াজ ভেরি ক্রাউডি, ভেরি রাউডি, এখানে মবের বদলে যদি ফর্মালে করতে হয় তাহলে কি হবে, দ্য ক্রাউড, ক্রাউড মানে জনগণ, ওয়াজ ভেরি রাউডি এগেনস্ট দ্য প্রোটেস্ট এগেনস্ট দ্য কাটস টু দ্য ইউনিভার্সিটি ফান্ডিং, একই ইনফর্মাল, লেকচারার্স স্টিল কাউন্ট অন স্টুডেন্ট, কাউন্ট অন করা মানে তাদের উপর ডিপেন্ড করছে, কাউন্ট অন স্টুডেন্টস টু ইউজ কারেক্ট গ্রামার এন্ড পাংচুয়েশন ইন দ্য এসেস, যেটা আমি করি তোমাদের কাছ থেকে, তোমরা কারেক্ট গ্রামার এবং প্রোনাউন্সিয়েশন ইউজ করবে, করো না, কোনো কালে করো না, সেটা অন্য কথা, এই স্টিল কাউন্ট অন এর বদলে কি বসবে বলো, কি রে কাজে, এক্সপেক্ট, আশা করে, তোমাদের কাছ থেকে আশা করে তো যে তোমরা ভালো গ্রামার এবং প্রোনাউন্সিয়েশন লিখবে এসেতে, দ্য লেকচারার্স এক্সপেক্ট স্টুডেন্টস টু ইউজ কারেক্ট গ্রামার এন্ড পাংচুয়েশন ইন এসেস, ইনফর্মাল, ইনফর্মাল কি, ইট ওয়াজ রেনিং ক্যাটস এন্ড ডগস, রেনিং ক্যাটস এন্ড ডগস মানে কি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ক্যাটস এন্ড ডগস, ইট ওয়াজ রেনিং ভেরি হেভিলি, ক্যাটস এন্ড ডগস এর বদলে হেভিলি, এটা পরীক্ষা তিনবার এসছে, তিন বছরে তিনবারই এসছে, ইট ওয়াজ রেনিং ক্যাটস এন্ড ডগস, দেখাবো এখন, দেখাবো, ইট ওয়াজ রেনিং ক্যাটস এন্ড ডগস, ইনফর্মাল, ফর্মাল করো, ইট ওয়াজ রেনিং হেভিলি, এইগুলো দু নম্বরের প্রশ্নে পড়বে, এখানে দেবে, আমি সেটা দেখাবো একটু পরে, যে এখানে ফর্মাল থেকে ইনফর্মালে করো, স্ট্যান্ডার্ড থেকে নন স্ট্যান্ডার্ডে করো, এটা পরের দিন আরো ভালো করে ডিসকাস করব, আজকে এক্সাম্পল গুলো দেখিয়ে দিচ্ছি, পরের দিন ধরবো, হ্যাঁ ভুল হলে তারপরে দেখাচ্ছি, আই কনসিডার ভেরিয়াস রিসার্চ মেথডস ফর দ্য স্টাডি, ভেরিয়াস রিসার্চ মেথডস ওয়ার কনসিডার ফর দ্য স্টাডি, আই কথাটা ব্যবহার করা হবে না, যখনই স্ট্যান্ডার্ড আর নন স্ট্যান্ডার্ড মধ্যে পার্থক্যটা, নন স্ট্যান্ডার্ড এবং স্ট্যান্ডার্ড আর ফর্মাল ইনফর্মাল মধ্যে পার্থক্যটা হচ্ছে, যদি ফর্মাল ইউজ করো যখন আই উই দে, এগুলো এগুলো ইউজ হবে না, প্যাসিভ ভয়েস হবে, অ্যাক্টিভ ভয়েস থাকবে না, ভেরিয়াস রিসার্চ মেথডস ওয়ার কনসিডার্ড ফর দ্য স্টাডি, স্টাডির জন্য অনেক ধরনের রিসার্চ মেথড ব্যবহার করা হয়েছে, ইনফর্মাল উই বিলিভ দ্য প্র্যাকটিস ইজ আনসাস্টেনেবল, আনসাস্টেনেবল মানে সাস্টেন করা যাচ্ছে না, এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না, এত টাকা লাগছে, ফর্মালে ইট ইজ বিলিভ দ্য প্র্যাকটিস ইজ আনসাস্টেনেবল, উই বিলিভ থেকে ইট ইজ বিলিভড হয়ে যাচ্ছে, প্যাসিভ হয়ে যাচ্ছে, অ্যাক্টিভে থাকছে না, ইনফর্মালে ডিউরিং দ্য ইন্টারভিউ আই আস্ক দ্য স্টুডেন্টস অ্যাবাউট দ্যার এক্সপিরিয়েন্স, তাদের অভিজ্ঞতা নিয়ে জিজ্ঞেস করলাম, এটা ফর্মালে কি হবে, ডিউরিং দ্য ইন্টারভিউ স্টুডেন্টস ওয়্যার আস্ক অ্যাবাউট দেয়ার এক্সপিরিয়েন্সেস, আই আস্ক নয়, স্টুডেন্টস ওয়্যার আস্ক, প্যাসিভ হচ্ছে, ফর্মাল এবং ইনফর্মালে প্যাসিভ, অ্যাক্টিভ থাকলে প্যাসিভ হয়ে যায়, আর ডোন্ট থাকলে তো দূর অর্থ হবেই, সেগুলো তো হয়, স্ট্যান্ডার্ডে যেরকম প্যাসিভ বা অ্যাক্টিভ হয় না, ফর্মাল ইনফর্মালে প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যায়, ইনফর্মাল রিলেটিভ প্রোনাউন দিয়ে, দ্য ফেমাস ফুটবলার টিম হুম উই স ইন দ্য এয়ারপোর্ট ফ্লিউ টু ইউরোপ, মানে কি, যে বিখ্যাত ফুটবল টিমকে আমরা দেখলাম তারা এয়ারপোর্টে, তারা ইউরোপের দিকে উড়ে গেল, তাহলে কি লিখবে, হুম উই পাল্টাতে হবে, কিভাবে পাল্টাতে হবে, দ্য ফেমাস ফুটবল টিম উই স ইন দ্য এয়ারপোর্ট ফ্লিউ টু দ্য ইউরোপ, হুম উই স, এটা উই স হবে না, এটা উই স কাটা ভুল লিখেছি আমি, দ্য ফেমাস ফুটবল টিম ইন দ্য এয়ারপোর্ট ফ্লিউ টু ইউরোপ, ইউরোপের দিকে উড়ে গেল, উই আই এগুলো সব বাদ, একই রকম ভাবে এখানটাও ভুল লিখেছি, দ্য সেক্রেটারি আই টক টু ইয়েস্টারডে ওয়াজ রুড, দ্য সেক্রেটারি হুম আই টক টু না করে দ্য সেক্রেটারি হুম হুম উই, না এখানে আই হবে, এখানে কিছু করার নেই, এখানে আইটা বসাতেই হবে, দ্য সেক্রেটারি হুম আই টক টু ইয়েস্টারডে ওয়াজ ভেরি রুড, সেক্রেটারি আই টক টু ইয়েস্টারডে, এটা হুম আই টক টু ইয়েস্টারডে হবে ফর্মাল করতে গিয়ে, এছাড়া এখান থেকে তো দু নম্বরের প্রশ্ন অটোমেটিক্যালি অলরেডি ডিসকাস করেছি, আই কান্ট গট এনিথিং, এটা এটা আই হ্যাভ নট গট এনিথিং, আই গোনা টেল ইউ দ্য স্টোরি, আই এম গোয়িং টু, গোনাটা হচ্ছে গোয়িং টু হবে যদি তোমরা স্ট্যান্ডার্ডে করো,
ওয়ান অ্যাট ওয়ান টু হবে, ডু নোট অ্যাট আই ডু নট নো হবে, হি ইজ ড্যাম গুড হচ্ছে, হি ইজ ভেরি গুড, আই এম অফুলি থ্রাস্টি হচ্ছে, আই এম ভেরি থ্রাস্টি, ইত্যাদি ইত্যাদি আর আগের দিন দেখিয়েছি। তো যাই হোক, এই যে এই স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড এবং ফর্মাল এবং ইনফর্মালের যে বেসিক থিওরিটিক্যাল পোর্শনটা পড়িয়ে দিয়েছি, এই যে প্র্যাকটিক্যাল পোর্শন এটাও পড়ালাম, এটা পরের দিন আরো ভালো করে আরো জটিল করে আরো পরিষ্কার ভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। বলো বুঝেছ? বলো। তোমাদের একটা কাজ রয়েছে, তোমাদের কাজটা হচ্ছে তোমরা এই যে সেকেন্ড সেকশনটা আমি পুরোটা পড়িয়ে দিলাম, দ্বিতীয় সেকশনটার নাম কি? দ্বিতীয় সেকশনের নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি, লিঙ্গুইস্টিক, লিঙ্গুইস্টিক ভ্যারাইটি, রাইট, বা ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি এটা বলতে পারো, ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি, স্ট্যান্ডার্ড এন্ড নন স্ট্যান্ডার্ড, ফর্মাল আর ইনফর্মাল। শুরু হচ্ছে আট পাতা থেকে, আট পাতা, ন পাতা, দশ পাতা, এগারো পাতা, বারো পাতা, বারো পাতা শেষ হচ্ছে, তারপরে এক্সারসাইজ তেরো পাতা, তেরো পাতা গিয়ে শেষ হচ্ছে। এই আট থেকে তেরো পাতা তোমরা পরের দিন পড়বে। আমি 2017-18-19 কোয়েশ্চেন খুলবো, এই কোয়েশ্চেন গুলো খুলবো, খুলে কি কি এক্সাম্পল আছে সেগুলো বলবো এবং বলে তোমাদের সঙ্গে মোটামুটি আলোচনা করবো। তোমরা পড়ে আসবে পরের দিন এই পুরোটা আট থেকে তেরো পাতা, শুক্রবার দিন আমার ক্লাস, তার মধ্যে এই পাঁচ পাতা পড়ে এসো, আবার আমি তোমাদেরকে আবার এই প্রশ্ন উত্তরের মাধ্যমে বোঝাবার চেষ্টা করবো। তোমাদের কোনটা সুবিধে বলো, তোমাদের কোনটা সুবিধে? শুনতে পাচ্ছি না বাবা। এগারোটা সুবিধে তো? আমার কোন অসুবিধে নেই, ঠিক আছে বেশ। তাহলে চারটের সময় পরের দিন দেখা হচ্ছে, শুক্রবার দিন বিকেল চারটের সময়। আর দয়া করে বন্ধুদেরকে একটু বলো, মহিমা একটু একটু সাউন্ডটা একটু মিউট করো মা, হ্যাঁ বন্ধুদেরকে একটু বলো যেন ক্লাসে আসতে, 18-20 জন করে আসছে, আর টোটাল বিএ জেনারেল কোর্সে হেতমপুর কলেজে রয়েছে 600-650 প্লাস, তারা কি করছে আমি জানি না, ঠিক আছে? কি বলছো? কথা বলো, সবই তো এস্টাবলিশ করতে হবে, কানেকশন করতে হবে, কথা বলতে হবে, তো সেগুলো যোগাযোগ রাখো এবং বন্ধুদেরকে বলো একটু অন্তত আসতে, আমিও বলবো গ্রুপে। দুটো গ্রুপে রয়েছে টোটাল প্রায় 250-500, মানে প্রায় 350-400 উপরে, তাও কারোর কোনো ভুক্ষেপ নেই। আরে তোরা যদি না পড়াগুলো শুনিস তাহলে তো পরীক্ষায় ভালো রেজাল্ট হবে না, তাই না? ঠিক কথা, বেশ থ্যাংক ইউ ভেরি মাচ। এই আমি আমার রেকর্ডারটি গিয়ে অফ করলাম।